সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আরাবিয়ান ডেজার্ট কুনাফা। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 200 গ্রামের বার্মি চিলি সামাই নিয়েছি, যেটাকে আমরা লম্বা সামাইও বলে থাকি। আর এই সামাইটাকে ভেঙে একটু ছোটো টুকরো করে নিতে হবে। খুব বেশি একেবারেই গুঁড়ো গুঁড়ো আবার করে ফেলা যাবে না, হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি এরকম লম্বা করে ভেঙে নিতে হবে। সবগুলো সামাই ভেঙে নিয়ে এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এই সময়ে ঘিয়ের পরিমাণটা একটু বেশি ইউজ করতে হবে। এরপর ঘিটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে সামাইগুলোকে ভেঙে রেখেছিলাম সেটা পুরোটা। পুরোটা সামাই দিয়ে এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 8 থেকে 10 মিনিটের মতো সামাইটাকে ভেজে নিব। আর এই সময়ের মধ্যেই সামাইটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 8-10 মিনিট পর দেখা যাবে সামাইটার কালারটা একেবারেই চেঞ্জ হয়ে এসেছে, খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এই পর্যায়ে এসে সামাইটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটি প্যানে দিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু হ্যান্ড মিক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি। আরও 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। টোটাল 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে দুধের সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেলে চুলাটা অন করে দিচ্ছি এবং দুধটা ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, এতে করে এই মিক্সচারের ফ্লেভারটা খুব সুন্দর হবে। যখন ভালো করে বলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ঘন হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে। অবশ্যই বারে বারে নেড়ে দিতে হবে, তা না হলে মিশ্রণটা জমাট বেঁধে যেতে পারে এরকম ঘন হয়ে আসলে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিই, এক সাইডে রেখে দিচ্ছি। এবারে একটি রিং নিয়েছি, এখানে আমি কেকের মোল্টের যে রিংটা থাকে সেটা নিয়েছি এবং নিচের অংশটা খুলে নিয়েছি। এর মাঝখানে আমি প্রথমেই দিয়ে দিলাম আমি যে সামাইটাকে ভেজে রেখেছিলাম সেটা। প্রথম লেয়ারে 1/2টা সামাই দিয়ে দিতে হবে। 1/2টা সামাই দিয়ে চারপাশে স্প্রেড করে নিতে হবে যাতে চারপাশে সমানভাবে সামাইটি থাকে। এবারে সামাইটা চারপাশে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার জন্য আমি এখানে পটেটো মেশার ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা শক্ত কিছু সাহায্যে এরকম আস্তে আস্তে চাপ দিয়ে সামাইটাকে সেট করে নিতে পারেন। চারপাশে সামাইটা সেট করে নিয়ে এরপরে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দ্বিতীয় লেয়ারে ঢেলে দিতে হবে। আস্তে আস্তে করে চারপাশেই দিয়ে দিতে হবে যেন কোনো অংশই ফাঁকা না থাকে। এভাবে করে দেওয়া হয়ে গেলে প্রয়োজনে চামচ দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে যেন কোনো অংশেই ফাঁকা না থাকে। এভাবে করে চার চতুর্দিকে এই মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এবার তৃতীয় লেয়ারে আবারও 1/2টা সামাই সুন্দরভাবে দিয়ে দিতে হবে যেন কোনো অংশেই ফাঁকা না থাকে এবং খুব সুন্দরভাবে চারপাশে স্প্রেড করে দিতে হবে। একইভাবে আবারও আলতো করে সামাইটাকে একটু চাপ দিয়ে চারপাশে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখন চলে যাচ্ছি ক্যারামেল তৈরিতে। একটি প্যানে 2 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। রাজ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ক্যারামেল কালার হলে এটা চুলা থেকে নামিয়ে একটা চামচের সাহায্যে উপরে দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়েছি, আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। এবারে বেশ খানিকটা কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এটাকে আমি ফ্রিজে রাখবো, 1 ঘন্টার জন্য সেট হতে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং উপর থেকে আলতোভাবে রিংটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে কুনাফাটা সেট হয়ে গিয়েছে সচরাচর সময় রান্না থেকে। এভাবে করে কুনাফাটা তৈরি করলে সবাই খুবই পছন্দ করে এবং আগ্রহ নিয়ে খাবে। আমি কুনাফাটা মাঝখান দিয়ে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে। আলতোভাবে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে এবং লোভনীয় এবং খেতে কিন্তু অসম্ভব মজাদার এই কুনাফা, একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আবারও। খুবই সহজ একটি রেসিপি, তবে এর স্বাদ কিন্তু একেবারেই অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।